আমার সকল ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজ এই ভিডিওতে আমি মাধ্যমিক পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো বাংলার প্রতিবেদন রচনা। এই ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু সাজেশন দেব এবং তার সঙ্গে বেশ কিছু টিপস দেব, যেগুলো তোমরা যদি একটু ফলো করো তাহলে প্রতিবেদন রচনা থেকে তোমরা অনেক ভালো নম্বর অর্জন করতে পারবে। তাহলে চলো আমরা চলে যাই আমাদের সাজেশনে। প্রথমেই আমি যে বিষয়টার কথা বলবো সেটা হলো সমগ্র বিশ্বে অথবা ভারতে করোনা ভাইরাসের প্রভাব। এই বিষয়ের ওপর নির্ভর করে এই বছর প্রতিবেদন রচনা আসার সম্ভাবনা প্রবল, তাই তোমরা খুব ভালো করে তৈরি করে যাবে। এছাড়া মোবাইল গেম যুব সমাজকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে এবং সেলফি তুলতে গিয়ে মৃত্যু, এই দুটো বিষয়ও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। সত্যি মোবাইল গেমের প্রতি আমরা খুব বেশি আকৃষ্ট হয়ে পড়ছি, যার ফলে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থেকে কোনো না কোনোভাবে সরে আসছি, যার ফলে ক্ষতিটা আমাদেরই হচ্ছে। এছাড়া এখনকার দিনে প্রত্যেকের মধ্যেই সেলফি তোলার একটা মনোভাব আছে। আমরা আমাদের জীবনের বিভিন্ন ঘটনাকে সাক্ষী হিসেবে রাখার জন্য সেলফি তুলে থাকি। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় গিয়েও একটা সেলফি তোলার মানসিকতা প্রত্যেকের মধ্যেই তৈরি হয়, যার ফলে মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। এরপর আমরা যে বিষয়ের কথা বলবো সেটাও কিন্তু মোবাইল ফোন সম্পর্কিত। মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ফলে প্রকৃতি বিপন্ন। সত্যি আজকাল আমরা মোবাইল ফোনের ব্যবহার এত বেশি পরিমাণে করছি যে আমরা প্রকৃতির ক্ষতি নিজেরাই ডেকে আনছি। এরপর যেটা বলবো, নাবালিকা মেয়ের বিয়ে রুকলো কন্যাশ্রী। সেফ ড্রাইভ, সেফ লাইফ, এগুলোও কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করে যাবে। এরপর আমি যে বিষয়ের কথা বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গে আমফান ঝড়ের প্রভাব। তোমরা সবাই নিশ্চয়ই জানো 2020 সালের মে মাসে আমফান নামের ঝড় পশ্চিমবঙ্গকে প্রায় তোলপাড় করে দিয়েছিল, তাই এই বিষয়বস্তু নিয়ে প্রতিবেদন রচনা কিন্তু আসতেই পারে। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং বাস অথবা রেল দুর্ঘটনা, এই বিষয়গুলো নিয়েও কিন্তু প্রতিবেদন রচনা তোমরা তৈরি করে যাবে। সবশেষে আমি আরও দুটো বিষয়ের কথা বলবো, সেটা হচ্ছে তোমার বিদ্যালয় সম্প্রতি পালিত হলো নির্মল বিদ্যালয় অভিযান এবং তোমাদের এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তো এই দুটো বিষয়বস্তুর উপর নির্ভর করেও প্রতিবেদন রচনা আসতে পারে। তো এতক্ষণ আমি যে সমস্ত প্রতিবেদন রচনার সাজেশান দিলাম তোমরা প্রত্যেকটাই খুব ভালো করে তৈরি করে যাবে, এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে। এরপর আমি প্রতিবেদন রচনা লেখার কিছু টিপস তোমাদের দেব, অর্থাৎ প্রতিবেদন রচনা লেখার সময় কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রতিবেদন রচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এর শিরোনাম, তাই প্রতিবেদন রচনা যখন তোমরা খাতায় লিখবে তখন শিরোনামের ওপর বিশেষভাবে গুরুত্ব দেবে। শিরোনাম এমন হওয়া উচিত যেটা পাঠ করলেই বিষয়বস্তু সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যেতে পারে, সেই রকমই কোনো শিরোনাম তোমরা দেবে। এরপর তোমরা যেটা মনে রাখবে সেটা হলো প্রতিবেদন রচনার সময় কোনো বিশেষ দল বা সংগঠনের প্রতি পক্ষপাতিত্ব না করে সর্বদা নিরপেক্ষ থেকে সংবাদ পরিবেশন করা উচিত। অর্থাৎ যখন তোমরা প্রতিবেদন রচনা লিখবে তখন তোমাদের লেখার মধ্যে সর্বদা যেন নিরপেক্ষতা বজায় থাকে, অর্থাৎ কোনো নির্দিষ্ট দল বা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে সাপোর্ট করে তোমরা লিখছো এরকম যেন তোমাদের লেখার মধ্যে বোঝা না যায়। এছাড়া যে বিষয়গুলোর কথা তোমরা মাথায় রাখবে সেগুলো হলো সহজ সরল ও সাবলীল ভাষা ব্যবহার করবে এবং বানানের দিকে খেয়াল রাখবে, বানান যাতে ভুল না হয় সেদিকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে। 15 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবে। তোমরা মনে রাখবে প্রতিবেদন রচনায় তোমাদের নম্বর থাকবে 5, তাই 15 মিনিটের মধ্যে শেষ করতে পারলেই ভালো, এর থেকে বেশি সময় যাতে না লাগে সেই চেষ্টাটা তোমরা অবশ্যই করবে। এতক্ষণ যে সাজেশানগুলো আমি তোমাদের দিলাম এবং যে কথাগুলো মনে রাখতে বললাম সেগুলো যদি তোমরা ঠিকঠাক ফলো করে পরীক্ষা দাও তাহলে প্রতিবেদন রচনা থেকে তোমরা খুব ভালো নম্বর অর্জন করতে পারবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। এই ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পেয়ে যাবে। যখন হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ করবে বা কোনো প্রশ্ন করবে আমাকে তখন অবশ্যই নিজেদের নাম এবং কোথা থেকে বলছো সেটা উল্লেখ করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও, যাতে আমি নতুন কোনো ভিডিও যখনই আপলোড করব তার নোটিফিকেশান তোমরা খুব সহজেই তোমাদের ফোনে পেয়ে যেতে পারো। সবাই ভালো থেকো,